অন্তরের রোগ আছে না নাই আমি বলেছি অন্তরের রোগকে সারার জন্য এক নম্বর ঔষধ হলো কোরআনটা আমরা শিখব এই জায়গায় কোরআন শিক্ষার সেন্টারও করা হবে আলহামদুলিল্লাহ বলে কোরআনটা আমরা শিখব কোরআনটা আমরা জানার চেষ্টা করব তাহলে অন্তরের রোগটা অনেক অংশে দূর হয়ে যাবে নাম্বার দুই হলো যখন সুযোগ পাবো মাসের মধ্যে অন্তত চার থেকে পাঁচটা রোজা অথবা সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো রাখার চেষ্টা করব যখন বান্দা সিয়ামটা রাখে তখন বান্দা একটু শারীরিকভাবে দুর্বল হয়ে যায় মনে হয় কার কথা আসতে বলবেন না কার কথা দাউদ আলাইহিসসালাম একদিন পর পর রোজা রেখেছেন রোজা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয় আদম থেকে শুরু করে নিয়া শেষ পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর রোজা রেখেছেন কিন্তু সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন রোজাটা রাখার চেষ্টা করব প্রত্যেক মাসের ১৩-১৪-১৫ তারিখে রোজা রাখব চেষ্টা করব এগুলো আমল করার অন্তরে রোগ সারার জন্য এগুলো বিশাল বড় প্রতিষেধকের কাজ করবে নাম্বার ওয়ান হলো কোরআনটা নিয়ে গবেষণা করব নাম্বার টু হলো ফরজ রোজা তো আছেই আমরা নফল রোজাও রাখবো নাম্বার তিন হলো ফজর তো পড়বই আমি এটা আমার ডিউটি ফজর নামাজ পড়া কি হুকুমটা কি সুন্নত ওয়াজিব বলেন কি ফরজ ফরজ মানে কি কোনো মাফ কোনো ক্ষমা এটা আল্লাহর পক্ষ থেকে ইমার্জেন্সি হুকুম হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালাহ তাড়াতাড়ি আয় মসজিদের দিকে তাড়াতাড়ি আয় কল্যাণের দিকে এটা কার অর্ডার না মসজিদের অর্ডার অর্ডারটা কার বলো তো আল্লাহর অর্ডার ঘুম পাচ্ছিস তুই তাড়াতাড়ি বল আসসালাতু খাইরুম মিনান নাও ফজর তো তোমাকে পড়তেই হবে এটা তোমার ফরজ ডিউটি কিন্তু অন্তরে তোমার যে রোগ সৃষ্টি হতে পারে সেই রোগ থেকে মুক্ত হবার জন্য তোমাকে নফল নামাজ পড়া দরকার আর নফল সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল সালাত হলো ফজর নামাজের আগে ফজর ওয়াক্ত আসার আগ দিয়ে একটা সময় আছে তাহাজ্জুদ সেই সময়ের নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ফিসসামাঈ দুনিয়া দুনিয়ার আকাশ আসেন এবং বলেন বান্দা এই সময় তুই যা চাবি সব অফিস বন্ধ আর আমার অফিসটা তোর জন্য খোলা আছে রে বান্দা তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ ফজর পড়ার দরকার নাই ও আছে তো নাকি এটা যেন না হয় যে মাথায় টুপি আছে তো লুঙ্গি থেকে কিলাম এটা যেন না হয় লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার লুঙ্গি যেন ঠিক থাকে ফরজ ঠিক থাকতে হবে আমরা নামাজ কেউ ছেড়ে দেবো না রাজি আছি তো ইনশাআল্লাহ অনেকে বলে হুজুর নামাজ না থাকতে পারে কিন্তু ইমাম তো আছে আমার এরকম আছে না আচ্ছা নামাজ যদি না থাকে ওর ইমাম থাকে কেমন এই জন্য মুসলমান এই দাবি যদি করতে চায় না বংশীয় সবচেয়ে মুসলমান দাবি করে আমি মুসলমান থাকতে পারবো না আমার বাপ মুসলমান আমি মুসলমান না ইসলাম যদি প্র্যাকটিসে না থাকে ইসলাম যদি আমার দৈনন্দিন জীবনে আমার বাস্তব জীবনে যদি ইসলাম না থাকে জন্মসূত্রে মুসলমান হলেও আল্লাহর কাছে আল্লাহর তালিকায় আমি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবো নাম্বার চার হলো ওই যে তাহাজ্জুদ উঠলাম আমি সেই সময় সেজদার ভিতরে থেকে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আল্লাহকে বলবো আল্লাহ এখন তো সব কিছু বন্ধ তোমার অফিসটা খোলা আছে আমার ব্যবসায় ঘাটতি আমার চাকরিতে সমস্যা আমার শারীরিক প্রবলেম যখন কোনো বান্দা নিজের প্রয়োজনে যখন কোনো বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ এত খুশি হয়ে যান যখন কোনো বান্দা আল্লাহর দিকে যখন এক পা বাড়ায় আল্লাহ তার দিকে দশ পা বাড়ান যখন বান্দা হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান চাইতে দেরি পাইতে দেরি নয় কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা তো আল্লাহর কাছে চাই আল্লাহ তো দেয় না এটা ভুল ধারণা কমপ্লিটলি এটা একটা রং আইডিয়া আমরা না চাইতেই পাই অনেক কিছু আলহামদুলিল্লাহ না চাইতেই পেয়ে যায় সম্মানিত ভাইয়া নাম্বার পাঁচ হলো অন্তরের রোগ থেকে বাঁচার জন্য আরেকটা প্রতিষেধক হলো সংস্পর্শ থাকবে খারাপ লোকের সাথে না ভালো লোকের সাথে আচ্ছা যে গাঁজা খায় ওর সঙ্গে রেগুলার থাকলে কি হবে বলে
বন্ধু যদি আমার বিড়ি খায়, রেগুলার চলতেছে বিকেলবেলা বসতেছে, আলটিমেটলি বলি ফেলবে বন্ধু এটা একটু টানো, বলবে না? বলবে। তো সংস্পর্শ হতে হবে বদকার না নেককার? বদকার না নেককার? নেককারের সঙ্গে সংস্পর্শ আমরা রাখার চেষ্টা করবো। যার ভালো একটা বন্ধু আছে, এটা বিশাল বড় একটা পাওয়া তার। আজকের এই সমাজে যার একটা ভালো বন্ধু আছে, বিশাল একটা লাইব্রেরিও তার সঙ্গে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। ভালো একটা বন্ধু আমরা নির্বাচন করবো।